নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে রাজ্যের করা পদক্ষেপ মিড ডে মিলের দুর্নীতি রুখতে অবশেষে নবান্ন জারি করলো নতুন খাদ্য তালিকা মিড ডে মিলের তো বন্ধুরা সেই বিস্তারিত আপডেটটি দেখার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি সপ্তাহে দুদিন মাছ ও ডিম বাধ্যতামূলক মিড ডে মিলের মেনু বেড়ে দিল রাজ্য মিড ডে মিল দুর্নীতির শেষ মেশ পদক্ষেপ করলো রাজ্য সরকার এই বিষয়ে নবান্নের তরফ থেকে বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে বেঁধে দেওয়া হয়েছে সপ্তাহে ছ দিনের মেনু এবার থেকে সেই অনুযায়ী পড়ুয়াদের মিড ডে মিল দিতে হবে রাজ্যের সমস্ত স্কুলে সরকারি নির্দেশ ঠিকঠাক পালন হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের নবান্নের তরফে যে মেনু ঠিক করে দেওয়া হয়েছে তাতে সপ্তাহে দুদিন পড়ুয়াদের মাছ ও ডিম দেওয়ার পরামর্শ নির্দেশ বাকি দিনগুলিতে নিরামিষ খাবার দেওয়া হবে থাকবে ডাল সয়াবিনের তরকারি আলু পোস্ত এবং চাটনি শুধু তাই নয় এবার থেকে দৈনন্দিন মেনুতে থাকছে থাকছে কি থাকছে তা সংশ্লিষ্ট ব্লক মহকুমা অথবা পুরসভা আধিকারিকদের জানাতে হবে স্কুলগুলিকে মিড ডে মিলে নতুন করে বিতর্ক সূত্রিপাত চলবর্তী সপ্তাহে গত সোমবার আচমকায় চুচুরা একটি বিদ্যালয়ে কিন্তু বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঢুকে পড়েন দেখা যায় মিড ডে মিলের নামে সেখানে পড়ুয়াদের ফ্যান ভাত খেতে দেওয়া হয়েছে এই মেনু দেখে চটে যান লকেট শিক্ষামন্ত্রী শিক্ষার শিক্ষকদের কাছ থেকে মিড ডে মিলের রেজিস্টার চেয়ে পাঠান তাতে দেখা যায় গত এক মাস ধরে এমনটাই চলে এসছে ওই স্কুলে কোনো দিন নুন ভাত দিনও ফ্যান ভাত ভাত সেদ্ধ আলু সেদ্ধ খেতে দেওয়া হয় সেখানে অবশেষে তারপর কিন্তু হেলে বসে রাজ্য সরকার এবং বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সবরণ লকেট ও মিড ডে মিলের দুর্নীতিতে যুক্ত সকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তারপরে চুচুড়ায় ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় এবং অবশেষে কিন্তু রাজ্য সরকার এই মিড ডে মিল নিয়ে এই কড়া পদক্ষেপ এবং নতুন করে মেনু তালিকা প্রকাশ করে মিড ডে মিলের তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ